আসনের সম্মানিত নির্বাচিত সভাপতি, অধ্যক্ষ নির্বাচনের নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ, ব্যবসায়ী ভাইরা উপস্থিত, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘদিন নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে, প্রতীক পাওয়ার পর থেকে আমরা গণসংযোগ এবং গণমিছিল মাধ্যমে আমাদেরকে যে উৎসাহিত করেছেন সমবায় সিঙ্গাপুর মার্কেটের ব্যবসায়ী কর্মচারী সদস্য ভাইরা, আমি ব্যক্তিগতভাবে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে যথাযথভাবে আমাদেরকে সম্মান দিয়েছেন, এই জন্যে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি সকল সদস্যকে ধৈর্য সহকারে আমি নির্বাচন আজকের গণমিছিল সেই অনুযায়ী এখানে আমরা ওইভাবে আনন্দিত না, আমরা নির্বাচিত 16 জন প্রার্থী সবাই নির্বাচিত, এইখানে সমবায় নিয়ম অনুযায়ী এখানে 12 জনের উপরে কার্যকরী পরিষদের লিমিট না থাকার কারণে আজকে আমাদের 4 জন ভাই আমাদের থেকে অথবা নির্বাচিত হয় নাই। আমি তাদেরকে বলবো ওনারাও নির্বাচিত, ওনারাও যথাযথভাবে নির্বাচনকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং সর্বাত্মক সহযোগিতা আজকের এই যে নির্বাচনের যথাযথভাবে রেজাল্ট ফলাফলের মাধ্যমে গ্রহণ করে এক আনন্দময় পরিবেশ সৃষ্টি করে, এক গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে, সেটার জন্য আমি সকল প্রার্থীকে এবং নির্বাচিত অনির্বাচিত সকল প্রার্থীকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে ইনশাআল্লাহ সবার সহযোগিতা মিলে মার্কেটের উন্নয়ন অগ্রসর হবে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। কর্মচারী এবং সদস্য ভাইয়েরা, বিগত 1 মাস যাবত নিরলস পরিশ্রম করে আপনারা আমাদের প্রতি যে কৃতজ্ঞতা দেখিয়েছেন এটা আমি আমার জীবনে সারা জীবনও বলবো না। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শুরুতে আপনাদেরকে জানাই আমি রক্তিম শুভেচ্ছা অভিনন্দন এবং সবাইকে জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে সারাদিন 30 নভেম্বর নির্বাচনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য আপনারা যে সাহায্য সহযোগিতা করেছেন এবং আমি বলতে গেলে একেবারে নতুন এই মার্কেটের জন্য নির্বাচনে আমি প্রথম, এই নির্বাচনে বিপুল ভোটে আপনারা আমি এবং আমার ফরিদ ভাই সহ আমাদের পূর্ণাঙ্গ প্যানেলকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আপনাদের কাছে আমি আরও আশা করি আগামী 3 বছর আমাদের কার্যক্রম পরিচালনাকালীন সময়ে আপনারা আমাদেরকে যথাযথ সহযোগিতা পরামর্শ দিয়ে আমাদেরকে সাহায্য করবেন এই আশা ব্যক্ত করছি। সাথে সাথে আশা করছি আজকে যারা বর্তমান কমিটি সহ পূর্বতন কমিটি যারা ছিল বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছে তারা যেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাদের কাছে আমরা সাহায্য চাই। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা আমার ছোট ভাইয়েরা, আমার ছেলে সমতুল্য ছেলেরা সন্তানেরা, তোমরা যে এত কষ্ট করে, তোমরা যে আশা করে, যে ইয়া করে আমাদেরকে নির্বাচিত করেছ, সেই আশা যেন আমরা পূরণ করতে পারি, সেই জন্য আল্লাহর কাছে আমি দোয়া চাই। তোমরা সবাই আমাদেরকে দোয়া করবে আমরা যেন তোমাদের পরিপূর্ণ আশা পূরণ করতে পারি। সম্মানিত সুধীমণ্ডলী,
আজকে যারা নির্বাচিত হয় নাই তাদেরকেও আমি অভিনন্দন জানাই। তারা অনেক কষ্ট করেছে, তারা যদি নির্বাচনে না আসতো তাহলে হয়তো আমরা নির্বাচিত হতে পারতাম না। তারা খেলতে আসাতে আমরা খেলেছি, আমরা হার জিত সবারই থাকবে। এই নির্বাচন শেষ নির্বাচন, আগামী যারা নির্বাচন হচ্ছে তারা এই নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামী যা তারাও হয়তো জয়লাভ করবে আমি আশা করি। আমিও সারাদিন পরিশ্রান্ত ক্লান্ত, পরবর্তীতে সুসংবাদ আপনাদের সামনে ইনশাল্লাহ আমি বক্তব্য রাখবো। বক্তব্য আমি দীর্ঘায়িত না করে আজকের উপস্থিতি সবাইকে অত্যন্ত সবাইকে সালাম অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে আপনাদের সাহায্য সহযোগিতা চেয়ে আমি বিদায় নিচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আরেক নেতা, যিনি দীর্ঘদিন ধরে এই সমিতিতে বারবার নির্বাচিত হয়েছে, আকবর ভাই। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে আপনারা এই এক মাস ব্যাপী আপনারা আমাদের প্যানেলের জন্য আপনারা যে সহযোগিতা করছেন সেই সহযোগিতার ফসল আজকে ঘোষণা হয়েছে। ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ প্যানেল আমরাই ইনশাল্লাহ বিজয়ী হয়েছি। সেটার জন্য আমি সকল দোকানদার, কর্মচারী এবং সদস্য বৃন্দকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা এই আক্রান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা নির্বাচিত হয়েছি। কিন্তু আমরা যারা নির্বাচিত হয়েছি তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, যেহেতু আপনাদের সহযোগিতায় আমরা নির্বাচিত হয়েছি। আমাদের কাজ করার জন্য সুন্দর সুন্দর আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা আপনাদের পরামর্শ শুনে আমরা মার্কেটের ইনশাআল্লাহ আমরা কাজ সম্পূর্ণ করবো সমাপ্ত। তো আমি আপনারা অনেকক্ষণ ধরেই আজকে বিশেষ করে এই নির্বাচনের দিন সকাল 8টার থেকে এই অর্ধ পর্যন্ত আপনারা অনেক কষ্ট করছেন এবং আমি আর বেশি কথা বলবো না, যেহেতু আপনাদের অনেক কষ্ট হয়েছে সেজন্য। আর আমাদের প্রার্থী কী বলছেন? হ্যাঁ, আমরা মোট নাম সহ না। হ্যাঁ, এখন আমি আপনার এই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আবারও আপনাদেরকে অভিনন্দন এবং সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কর্মচারী ভাইয়েরা, আপনাদেরকে অভিনন্দন। এখন পূর্ণাঙ্গ প্যানেল আজকে আমাদের খন্নবুলি চ্যানেল আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আসলে তাদেরকেও ধন্যবাদ দেওয়া দরকার। তারা বারবার আমাদের সাথে সহযোগিতা করেছেন এবং আমাদের বিভিন্ন বক্তব্যগুলো, আমাদের মিছিল মিটিং সবগুলো তাদের খন্নবুলি চ্যানেল প্রকাশ করেছে, এই জন্য তাদেরকে আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি যারা এখন নির্বাচিত হয়েছেন তাদের নামগুলো পড়ে শোনাচ্ছি। এক নম্বরে জনাব মোহাম্মদ মুসা, উনি সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, ভোটেরগুলো আমি বলবো না, ভোটের সঙ্গে বলার দরকার নেই। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে, সাধারণ সরি সহসভাপতি পদে আগেই তিনি একক প্রার্থী ছিলেন, আজকেই উনি নির্বাচিত ঘোষণা হয়েছে, জনাব সাইফুজ্জামান। সাধারণ সম্পাদকে নির্বাচিত হয়েছেন আমাদের শেখ ফরিদ ভাই, দীর্ঘদিনের পরিচিত নেতা। এক নম্বরে যিনি সদস্য হয়েছে আমি ধারাবাহিক বলছি, জনাব আবু তাহের, ফুটবল মার্কা নিয়ে জনাব আকবর আহমদ, মাছ মার্কা নিয়ে জনাব ওসমান গনি, আম মার্কা নিয়ে জনাব জাকারিয়া, কবুতর মার্কা নিয়ে জনাব ইসমাইল হোসেন রুবেল, আমার ছোটো ভাই, সে বই প্রতিনিধি নির্বাচিত হয়েছে। এরপরে নির্বাচিত ওই স্যারকে শেখ আহম্মদ শকত, সে শাখা মার্কানি নির্বাচিত হয়েছে, কামাল হোসেন, জনাব সাজ্জাদ আলী থারা মার্কানি নির্বাচিত হয়েছে, জনাব আকবর আহমদ মাস মার্কানি এবং জনাব এনামুল হক তার হরিণ মার্কানি নির্বাচিত হয়েছেন। আমি সবাইকে
আমি সভাপতি হিসেবে এই সংগঠনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জামাল সাহেব। ও হচ্ছে বুলবুলি গেছে যে এটা সবচেয়ে ফবিন বর্ষিয়ান নেতা আমার বন্ধু জনাব জামাল ভাই জাহাজ মার্কেনি নির্বাচিত হয়েছেন। এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের সর্বোচ্চ বোর্ডে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীক নিয়ে মোহাম্মদ আবু তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সদস্য প্রার্থী মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে শুকরিয়া করছি সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত হওয়ার জন্য, এবং সাথে সাথে আমাদের উপস্থিতি প্রাণপ্রিয় ব্যবসায়ী কর্মচারী ভাইরা গত একমত যাবত আমাদের বিশে নম্বর প্রতীক ঘোষণা হওয়ার পর থেকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য নির্বাচিত করছেন আমাদেরকে। আমরা কিন্তু আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সালাম জানাচ্ছি, আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। আমার মার্কা ফুটবলে বেশি পড়ে নির্বাচিত করার জন্য আপনাদেরকে আন্তরিক মুবারক ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ তাহার ভাইকে। এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ জাকরিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগ্রাবাদ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পরিচালিত সমবায় সিঙ্গাপুর মার্কেটে আজ 30 নভেম্বর আমরা নির্বাচিত হয়েছি। যারা আমাদেরকে এই মার্কেটের যারা সহযোগিতা করে আসছেন এই নির্বাচনে, আমি আমার পক্ষ থেকে আমি তাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি এখানের সদস্য ব্যবসায়ী কর্মচারী ভাইরা, আমি সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ধন্যবাদ জকরিয়া ভাইকে। এখন আমরা এই যারা এখন পুল দেবে আমি তাদের নাম ঘোষণা করব। তার আগে আমাদের একক প্রার্থী অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যিনি নির্বাচিত হয়েছেন আমি তাকে বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি জনাব হাশেম সাইফুজ্জামানকে। ঠিক আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগ্রাবাদ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পরিচালিত সমবায় সিঙ্গাপুর মার্কেটের অধ্যক্ষ উৎসব মুখর বোর্ডের দিনের উপস্থিত অত্র মার্কেটের সকল সদস্য ব্যবসায়ী ও কর্মচারী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি অত্র মার্কেটের সদস্য ব্যবসায়ী ও কর্মচারী ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, যেহেতু সকাল থেকে সকলে উপস্থিত থেকে একটি শান্তিপূর্ণভাবে নিরপেক্ষ সুন্দরভাবে একটা নির্বাচন উপহার দিতে সহায়তা করার জন্য অত্র মার্কেটের সকল ব্যবসায়ী সদস্য এবং কর্মচারীবাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে এই মার্কেটে বসবাস করে আসতেছি, আমরা একে চাঁদের নিচে বসবাস করতেছি। আজকে নির্বাচন চলে গেল, আমাদের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সুন্দর একটি শান্তিপূর্ণ নির্বাচন ইনশাল্লাহ আমরা শেষ করতে পেরেছি। কালকে থেকে আমরা ব্যবসামুখী হব এবং আমাদের ব্যবসায়ীদের সমস্ত সমস্যা নিয়ে ইনশাল্লাহ যখন আমরা মুসা ভাই, ফরিদ ভাই, আকবর ভাই এবং আমাদের সংশ্লিষ্ট যারা আজকে নির্বাচিত হয়েছে সকলকে নিয়ে এই মার্কেটকে উত্তরোত্তর কীভাবে সুন্দর পরিবেশ দেওয়া যায় সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা সবসময় সচেষ্ট থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকে বিপুল বুড়ে নির্বাচিত সদস্য জনাব মোহাম্মদ সাজ্জাদ আলী। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের অশেষ রহমত যে অতীব সুন্দর পরিস্থিতিতে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আপনারা দোকান কর্মচারী, ব্যবসায়ী ও সদস্যবৃন্দ, সকাল 9টা থেকে অদ্যাবধি পর্যন্ত যে সকল ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন আমি তাদের কথা কখনো ভুলব না।
আপনারা যারা পরিশ্রম করেছেন তাদেরকে অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি। আরেকটি বড় ব্যাপার, এখানে যারা নির্বাচিত হয় নাই আমরা তাদেরকে আমরা সহযোগী মনে করি, পরাজিত মনে করি না। আরেকটা বড় পরিচয় হচ্ছে আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করব, উন্নয়নের উন্নয়নের জন্য কাজ করব, আপনারা সবাই সহযোগিতা করবেন। আরেকটা কথা, আমি এখানে নেতা হতে চাই না, আমি চাই আপনাদের সেবক হতে। আপনাদের সেবা করার জন্য দায়িত্ব নিচ্ছি, আপনারা নির্বাচিত করেছেন, ইনশাআল্লাহ আগামী 3 বছর আপনাদের সেবা করব। আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সাহায্য সহযোগিতায় যার পরামর্শে আমরা আজকে নির্বাচিত হয়েছি, সে আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব আজিজ ভাই। এখন আপনাদের সামনে দুইশার কথা বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আগ্রাবাদ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পরিচালিত সমবায় সিঙ্গাপুর মার্কেটের আমরা ব্যবসায়ী। আমরা আগ্রাবাদ বহুমুখী সমবায় সমিতির একজন নগণ্য সদস্য। আমি বলতে চাই, আমরা এখানে দ্বিধা বিভক্ত কোনো কিছু নাই। আমরা সবাই ভাই ভাই, যারা ভোটে উনিয়ার হয়েছে তারা 3 বছরের জন্য আসছে, আবার ভোট হবে আবার 3 বছরের জন্য আর আমাদের ভাই আরও আসবে। কিন্তু আমরা কারো পৃথক করব না, আমরা মার্কেটকে সেবা দেওয়ার জন্য এ 12 জনকে আমরা নির্বাচিত করেছি। এরাই আমাদেরকে কি করবে, শান্তি দিবে, শৃঙ্খলাবদ্ধভাবে আমরা বসবাস করব এবং মার্কেটকে উন্নয়ন করার জন্য আমরা সবাইকে সহযোগিতা করব তাদেরকে। এটা হইল আমাদের প্রতিজ্ঞা। এখানে আমাদের প্রতিজ্ঞা আরও থাকবে, যারা ব্যবসায়ী এই কমিটি থেকে যেন কেউ সদস্য কেউ ব্যবসায়ী কেন যেন কষ্ট না পায়, আমি সবাইকে অনুরোধ করব। এবং যারা কমিটি নির্বাচিত হয়েছে তাদেরকে আমাদের ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে এবং চ্যানেল কর্ণফুলির পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। কারণ তারা এমন একটা গুরুদায়িত্ব নিয়েছেন, 314 জনের ব্যাজ্ঞ নির্ধারণ, অথবা এখানে যে যারা ব্যবসায়ী আরও 260 জন মতো ব্যবসায়ী আছেন, তাদের ভাগ্য নির্ধারণে এই মার্কেটের শৃঙ্খলা যদি ভালো থাকে, এই মার্কেটটা ব্যবসায়ীদের জন্য এটা আজ এতটুকু এসেছে। তাই আমি ব্যবসায়ীদের কথা চিন্তা করার জন্য আজ যে আমরা এখন নির্বাচিত কমিটির কাছে আমরা অনুরোধ করব যেন মার্কেটটা সুন্দরভাবে চলে, কেউ যেন কষ্ট না পায়, সেই ব্যবস্থা আপনারা করবেন। এখানে ভেদাভেদ নাই, এখানে এমন কোনো নির্বাচন না এটা যে নির্বাচন অন্যান্য মার্কেটে হয়ে থাকে, এখানে পৃথক প্যানেল থাকে। এটা আমাদের ভাই, যারা হয় নাই তারাও আমাদের ভাই। আমরা চাই সবাই মিলে এই মার্কেটটা করব, সাবেক কমিটি বর্তমান কমিটি যারা আছে সবাই মিলে এই মার্কেটটা সুন্দর রাখার জন্য আমরা চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ যেন আমাদেরকে এই ব্যবসাটা পরিপূর্ণতা লাভ করে এবং মার্কেটটা সুন্দর করতে পারি সে তৌফিক দান করে। সবাইকে ধন্যবাদ। অনেক পরিশ্রম করে আপনারা যে শান্তিপূর্ণভাবে বোর্ডের অনুষ্ঠান শেষ করে আমাদেরকে বিজয়ী করেছেন, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের এই নির্বাচন উত্তর মিছিল সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল কর্ণফুলী পরিবারকে, কারণ তারাও এই বিজয়ের অংশীদার। কারণ শুরু থেকে তারা যে অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই বিজয় ব্যবসায়ীদের বিজয়, এই বিজয় কর্মচারীবাহীদের অক্লান্ত পরিশ্রমের বিজয়, আর এই বিজয় সদস্যদের ইচ্ছার প্রতিফলনের বিজয়। তাই যারা পরাজিত হয়েছেন আসলে তারাও আমাদের ভাই। আমি একটা বক্তব্য বলেছিলাম, আগ্রাবাদ বহুমুখী হচ্ছে 314 জনের পরিবার, কিন্তু তারাও আমাদের সদস্য। আজকে তারা পরাজিত হয়েছে, আজকে আরেকবার ইনশাআল্লাহ আমরা তাদেরকেও জয়ী করার চেষ্টা করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আগ্রাবাদ বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে আমাদেরকে বিফল ভোটে বিজয়ী করা হয় করে আপনাদের সেবা করার যে সুযোগ দিয়েছেন, এই জন্য বিশেষ করে কর্মচারী ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন, ব্যবসায়ী ভাইয়েরা অনেক পরিশ্রম করেছেন, সদস্য ভাইয়েরা অনেক পরিশ্রম করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমত চ্যানেল কর্ণফুলীকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি তো আসলে কোনো প্যানেলে ছিলাম না, প্যানেলে আমি নির্বাচন করেছি। আমি নির্বাচন করে আমি ইনশাল্লাহ বিপুল ভোট আমাকে সদস্যরা আমাকে নির্বাচিত করেছেন। আমি একক প্রার্থী, আমি একক প্রার্থী হিসেবে আমাকে যথেষ্ট ভোট দিয়েছেন। আমি প্রথমতে আমি ধন্যবাদ জানাবো এখানে সদস্যরা আমাকে ভোট দিয়েছেন, তার চেয়ে আরও বেশি ধন্যবাদ জানাবো আমাকে ব্যবসায়ী এবং কর্মচারী ভাইরা আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। আমি তাদের কাছে অনেক অনেক আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ঠিক আছে, আনন্দ লাগছে। উন্নয়ন অবশ্যই করবো, যেটা কথা দিয়েছি, প্রতিশ্রুতি যেটা দিয়েছি এটা করবো। সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা এবং কর্মচারী ভাইয়েরা, সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার ভালোবাসা চিরদিন থাকবে, ছিল থাকবো। হ্যাঁ, আমি কাকে এখানে অন্যায় করতে দিব না, সর্বক্ষণিক আমি সহযোগিতা করবো। আমাদের ব্যবসায়ীর উপরে কোনো হরানি হলে আমি ওসমান আগে থাকবো। আমি সবাইকে আমি প্রতিশ্রুতি দিলাম, আমি ব্যবসায়ীর পক্ষে থাকবো। আমি ব্যবসায়ী ছাড়া বুঝি না। আসসালামু আলাইকুম।